অস্ট্রেলিয়াকে 2-1 গোলের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। আহমেদ বিন আলী স্টেডিয়ামে আর্জেন্টিনার সমর্থকরা খেলার শুরু থেকে মাতিয়ে রেখেছিলেন পুরো স্টেডিয়ামকে। লিওনেল মেসির গোলের পর যেন পুরো স্টেডিয়াম ব্যঙ্গে পড়ে নতুন এক উল্লাসে। আর্জেন্টাইন সমর্থকরা এমনিতেই উজ্জীবিত ছিলেন, এর মধ্যে মেসি আন্তর্জাতিক 1000তম ম্যাচে খেলতে নেমেই পেয়েছেন গোল। তবে এদিন ভক্তদের নিরাশ করেননি তিনি। খেলার 34তম মিনিটে অসাধারণ শটে চমৎকার গোলটি করে ভক্তদের মনের আশা পূরণ করেন তিনি। তবে লাউতারো মার্টিনেজের কাছ থেকে এরকমটা আশা করেনি আর্জেন্টাইন সমর্থকরা। দুইবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। 57তম মিনিটে ডিফেন্ডার কাই রৌলেসের ব্যাকপাস ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি অস্ট্রেলিয়ার গোলকিপার ম্যাট রায়ান। সেই সুযোগটা পুরো লুফে নেন বক্সের ভেতরে থাকা অ্যালভারেজ। মাপা শটে লক্ষ্যভেদ করে 2-0 গোলে এগিয়ে দেন আর্জেন্টিনাকে। কিন্তু খেলার অতিরিক্ত সময়ের শেষ মিনিটে আসল চাপটা পড়ে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজের উপর। বাজ পাখির মতো দ্রুতগতির শটটি রুখে দিয়ে রীতিমতো আর্জেন্টাইন সমর্থকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছেন তিনি। অবশেষে 2-1 গোলের ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা।